বাবুজি আপনি আমাদের অনেক উপকার করেছেন কিন্তু দিদি ভাই আর ম্যাডাম জি তো ভুল কথা বলেননি সত্যি তো আপনারা আমাদের ভালো করে চেনেন না আমার মারও মুখ দেখেননি এরকম অচেনা অজানা মানুষকে আপনারা কেনই বা বাড়িতে থাকতে দেবেন ভয় পাওয়াটাই তো স্বাভাবিক কি জানেন তো বাবুজি আমার মা কোনোদিন বাড়ির বাইরে বেরোয়নি চাচি আর আমার সঙ্গে ছাড়া আর কারোর সাথে কথাও বলে না এইভাবে বছরের পর বছর থাকতে থাকতে আমার মায়ের মাথায় সমস্যা এসে গেল বাইরের কাউকে মুখও দেখায় না মা ক্ষমা করবেন মাতাজি আমি আমার মাকে ঘুমটা শোনানোর জন্য জোর করতে পারবো না তার চেয়ে বরং আমি এই বাড়ি থেকে এক্ষুনি চলে যাচ্ছি কিষেনজি যদি চান আমাদের একটা না একটা ব্যবস্থা ঠিক হয়ে যাবে অনেক শুকরিয়া বাবুজি আপনাদের সবাইকে চলো মা দাঁড়াও কৃষ্ণ মা বাবা তোমাদের কি মনে হয় আর শুনে না তোমার কি মনে হয় তুমি তো ভীষণ মডার্ন তোমার মনে হয় না যে ওনার সাইকোলজিক্যাল প্রবলেম আছে কাউন্সিলিং এর দরকার আচ্ছা বাবা তুমি বলো এরকম একটা সিচুয়েশনে আমি এইটুকু মেয়েকে নিজের মায়ের হাত ধরে বাড়ি থেকে চলে যেতে বলবো না না কখনোই নয় আমি তো বলছি ওরা থাকবে তোর কি মনে হয় আমি ওদেরকে চলে যেতে বলছিলাম না 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 আমি একদমই চলে যেতে বলিনি ওদেরকে না না যাবে না কোথাও শোনো কৃষ্ণা তোমার মায়ের জন্য একজন সাইকিয়াট্রিস্টের নাম্বার আমি তোমাকে দেব তোমার মায়ের ট্রিটমেন্টের দরকার দরকার হলে আমি তোমাদের সঙ্গে যাব আর হ্যাঁ এই বাড়ির কারোর কথা তোমাকে শুনতে হবে না এই বাড়ির শেষ কথা হলো আমার মা আর বাবা ওরা যখন চাইছে তোমরা থাকবে সুতরাং থাকবে আর আমি যেটা বলবো সেটাই করবে বুঝেছো আমাকে না বলে কোনো কিছু করবে না হুম মা ওরা তো অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে রয়েছেন বসাই যদি খেতে বসেন হ্যাঁ 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 মেজ বৌমা ওরা বুঝলি ঘুমটা এমন ঢাকা বোঝার তো উপায় নেই খিদে মুখটা শুকিয়ে গেছে দেখতে তো আর পাচ্ছি না খাবার ব্যবস্থা কর ও কৃষ্ণা যাও মাকে নিয়ে কিছু খাও যাও ওমে তোমরা এসো আমার সঙ্গে মুন্নি তোর সঙ্গে আমার কিছু কথা আছে দেখ তুই বাইরে নিখিলের সঙ্গে যেভাবে কথা বললি
প্লিজ এরকম ভাবে কোনোদিনও বলিস না। ইনফ্যাক্ট শুধু নিখিল কেন, বাড়ির কারোর সঙ্গে এতটা খারাপ ব্যবহার করিস না মা। অদ্ভুত তো, খারাপ ব্যবহার কখন করলাম? অফকোর্স করেছিস, আমি তো ওখানে ছিলাম মুনি, আমি তো দেখলাম তুই কতটা রুডলি কথা বলছিলি সকলের সঙ্গে, এটা তো ঠিক না। রাগ করে বা বিরক্ত হয়ে কোনো লাভ নেই মুন্নি, তাতে সত্যিটা বদলাবে না। দেখ মা, আমরা যখন তোর লাইফে ছিলাম না, এই বাড়ির মানুষগুলো তো চাইলেই তোকে অবহেলা করতে পারতেন বল, কিন্তু কেউ কি সেটা করেছেন? না মুন্নি, উল্টে সবাই তোকে কতটা ভালোবাসা দিয়েছে বলতো, কত যত্নে বড় করেছে, তাই না? আর নিখিলেরই বিশ্বাস করে মানুষকে আমাদের বাড়িতে আশ্রয় দেওয়া, এটাও কোনো নতুন ঘটনা না জানিস। নিখিল আগেও এরম বহুবার করেছে। মুন্নি আমি যা বলছি তোর ভালোর জন্য বলছি, আমার কথাগুলো একটু মন দিয়ে শোন মা। তোর বাবা তোকে ঠিক কথা বোঝাচ্ছেন না মুন্নি, এই বাড়ির সবাই তোকে ভালোবাসে, তোর ভালো চায়। আর দেখ, এসব সাংসারিক ব্যাপারে তুই এখনই কেন মাথা গলাবি বলতো? তোর তখন পড়াশুনো করার সময়, তুই সেইটা মন দিয়ে কর, নিজের ক্যারিয়ারটা গড়ে তোল। তুই আমাদের ফ্যামিলি বিজনেস জয়েন করতে চাস না? সেটার জন্য তোকে কি করতে হবে? আগে মন দিয়ে পড়াশুনোটা কমপ্লিট করতে হবে মুন্নি। নিখিল মানে তোর পাপা, নিখিল কিন্তু খুব ভালো, খুব শার্প একজন বিজনেসম্যান, খুব কম্পিটেন্ট। ওর সঙ্গে থেকে থেকে বিজনেসের কাজগুলো ভালো করে শেখ, ভালো ভালো জিনিসে মন দে। দেখ মুন্নি, তোর বাবা মার সঙ্গে কে কবে কি করেছিল এইসব কথা ভেবে মনে মনে কারুর সঙ্গে শত্রুতা পুষে রাখিস না। মুন্নি একটা কথা মনে রাখবি, তোর বাবা মা মানে আমরা, আমরা কিন্তু অন্যায় করেছিলাম, আর সেই জন্য আমাদের পুলিশের হাতে তুলে দিয়ে এই বাড়ির কেউ ভুল কাজ করেনি, একদম ঠিক কাজ করেছিল মুন্নি। তাই এইসব কথা মাথায় রেখে এই বাড়ির লোকগুলোকে জাজ করতে যাস না, তাতে কিন্তু তোরই ক্ষতি হবে। তোমার বলা শেষ হয়ে গেছে, এবার আমি বলি। ফার্স্ট অফ অল মা, আমি কাউকে জাজ করছি না, আমি তো শুধুমাত্র এটাই বলতে চাইছি কি এটা তো আমারও বাড়ি, আর এখানে আমি দুজন বাইরের মানুষকে নাই অ্যালাউ করতে পারি, আমারও অনেক এক্সপেন্সিভ জিনিস থাকে এখানে। আর আমি তো একটা কথাই বুঝতে পারছি না, আমার সমস্যা হলে আমি সেটা বলতে পারবো না কেন? অফকোর্স বলতে পারবি মুন্নি, তবে এই বাড়ির মেয়ে হিসেবে তোর প্রথম কর্তব্য এই বাড়ির অতিথিকে সম্মান জানানো। অতিথি কোথায় মা? আমরা তো ওদেরকে আমাদের বাড়িতে শেল্টার দিয়েছি। তুমিই ভাবো, আমাদের বাড়িতে সিকিউরিটি গার্ড রাখা আছে আমাদের সিকিউরিটির জন্য, আর পাপা কি করলো, দুটো অচেনা মানুষকে আমাদের বাড়িতে তুলে আনলো। এরকম একটা অদ্ভুত সিচুয়েশনে আমি তো প্রতিবাদ করবই। তাছাড়া ওই কৃষ্ণা মেয়েটিকে আমার একদম বিচ্ছিরি লাগে, এমন চোখ মুখ করে তাকায় যেন বিশ্বের ওই সব থেকে ভালো আর সবাই খারাপ। ওর অ্যাটিটিউডটা না আমার জাস্ট সহ্য হয় না, আই জাস্ট হেট হার মুন্নি। হ্যাঁ মা, ও এখানে থাকলে আমার অসুবিধা হবে, আর তাই জন্য আমি ওকে এই বাড়ি থেকে তাড়ানোর চেষ্টা করবই। ¡Gracias!
কিছু মনে করতে পারছি না, কিছু মনে করতে পারছি না। বিজলি মাসি, তুমি দুটো খাবারই আমাকে দিয়ে দাও, মা এখানে বসে খেতে না লজ্জা পাবে, আমি বরং দুটো খাবারই নিয়ে যাই। আচ্ছা, তাতে কি তোমার কোনো অসুবিধা হবে? না, অসুবিধা হবে না, কিন্তু ছোট দাদাবাবু যে আমাকে বারবার বলে গেল তোমাদের এখানে বসিয়ে যত্ন করে খাওয়াতে, এখন যদি তোমরা এই বাড়ির কারোর কথায় রাগ করে মন খারাপ করে এখানে বসে না খাও, তাহলে তো আমাদের খারাপ লাগবে বলো। না না বিজলি মাসি, এ বাড়ির কারুর কথায় আমরা মন খারাপ করে নেই, আসলে মা তো কারুর সাথে মিশতে পারে না, লজ্জা পায়, আমি হয়তো আলাদা করে গিয়ে খাওয়ালে খেয়ে নেবে, তাই বলছিলাম। মানে কি? কিন্তু বিজলি, কৃষ্ণা যেটা বলছে সেটা করে দে, ওর মা যদি ঘরে বসে খেতে কমফোর্টেবল হয় তাহলে দিয়ে দে খাওয়ার মিল। আচ্ছা ঠিক আছে, তুমি এগুলো সাবধানে নিয়ে যাও, হ্যাঁ, আমি বড় রান্নাঘরটা পরিষ্কার করে নিই, যাই। কৃষ্ণা, আমি একজন সাইকিয়াট্রিস্টের সাথে কথা বলেছি তোমার মায়ের জন্য, অ্যাপয়েন্টমেন্ট ফিক্স করে আমি তোমাকে জানাবো। আর হ্যাঁ, তোমার অডিশনটা কবে? কাল সকালে বাবুজি। কাল সকালে কি করে যাবে, মানে কোথায় জায়গাটা জানো? না, তা তো জানি না, কিন্তু যিনি আমাকে ফোন করেছিলেন তার নাম্বারটা আমার কাছে আছে, মধুমিতা সেনগুপ্তজি, আমি কাল সকালে ওনাকে একবার ফোন করে নেব। আচ্ছা ঠিক আছে, জানতে পারলে আমাকে জানিও, আমি বলে দেবো কিভাবে যেতে হবে, রাস্তাঘাট চেনো না, আবার যদি কোনো প্রবলেম হয়ে যায় আজকের মতো। হ্যাঁ বাবুজি। ঠিক আছে, দেরি করো না, নাও এগুলো নাও, কালকের জন্য ভালোভাবে প্রিপেয়ার্ড হও। শুক্রিয়া বাবুজি।
আমার দিকে তাকাও। তুমি যখন ডাক্তারের কাছে যাবে না তখন আমরা সবকিছু বুঝতে পারবো। এই যে তুমি কেন অন্য লোককে দেখলে অস্থির হয়ে পড়ো, তারপর তুমি কে, কোথা থেকে এসেছো, মা সব মনে পড়ে যাবে। হ্যাঁ, সব মনে পড়ে যাবে। সত্যি বলছিস? সত্যি সব মনে পড়ে যাবে আমার? হ্যাঁ মা, সব মনে পড়ে যাবে। মনে জীবনটা আমি তোর থেকে অনেক বেশি দেখেছি, বিশ্বাস কর, অনেক বেশি। একটা সময় আমিও তোর মতো মনে মনে শত্রুতা বহন করেছি অনেকের প্রতি, আর তাতে করে আমি আমি কিন্তু শুধুই হারিয়েছি মুন্নি, সব হারিয়েছি, ঘর সংসার, আপনজন, ভালোবাসা, বিশ্বাস, মান সম্মান সব হারিয়েছি রে। আমার একমাত্র সন্তানের প্রথম হাঁটা, প্রথম কথা বলা কিচ্ছু দেখতে পাইনি আমি। আমি তো আমার মেয়েটাকে বেড়ে উঠতেই দেখতে পারলাম না মুন্নি, আমি তোর বড় হওয়াটা পুরোটা মিস করে গেলাম। আর এটা যে কতটা কষ্টের এটা আমি তোকে বলে বোঝাতে পারবো না মা। আমি কিন্তু একটা কথা বুঝে গেছি, যেই বাড়ির লোকেরা নিজের ছেলে এবং ছেলের বউকে কারেকশনাল হোমে পাঠাতে পারে তারা সব কিছু করতে পারে। মুন্নি! হ্যাঁ মা, দেখবে কিছুদিন পরে ওরা আমাকেও বিয়ে দিয়ে অন্য কোথাও পাঠিয়ে দেবে, আর তারপর জেঠুমণি আর পাপা মিলে সম্পত্তি ভাগ করে নেবে, আর সেটা আমি কিছুতেই হতে দিতে পারি না। কি বলছিস তুই এসব কথা? কোত্থেকে আসছে এসব কথা তোর মাথায়? কেন নিখিলরা তোকে বঞ্চিত করতে যাবে? সেটা করার হলে তো ওরা অনেক আগেই তোকে কোনো হোম বা কোথাও পাঠিয়ে দিতে পারতো। ওরা কি করেছে সেটা, এই কথাগুলো ভেবে দেখবি না তুই? মা, আমার যা ভাবার ভাবা হয়ে গেছে। আমি একটা কথা বুঝে গেছি, নিজে যদি নিজের অধিকারটা না বুঝেনি তাহলে কেউ কিচ্ছু দেবে না। সম্পত্তি ভাগাভাগির সময় আমার বাবা এখানে না থাকলে আর তুমি কিছু না বললে আমি কিন্তু ছেড়ে কথা বলবো না। নিজের অধিকারটা আমি ছিনিয়ে নেবই। মা, এখন তুমি চুপটি করে বসে খাবে, এখানটা বসো, এখানটা বসো, এখন তুমি শুধু খাবে, হ্যাঁ একটাও কথা বলবে না। এই দেখো মা, আমি তোমার জন্য খাবার নিয়ে এসেছি, আমি তোমায় নিজে খাইয়ে দেবো। মা, তুমি এখানে শান্ত হয়ে চুপটি করে বসো। এ নাও মা, হ্যাঁ করো, মুখটা মুখটা খোলো, আমার একটা কথা শুনবে মা? শুনবো না কেন মা, আগে তুমি একটু খেয়ে নাও, আমি যাব। মানে? চল না মা, আমরা এখান থেকে চলে যাই। তুই কেন বুঝতে পারছিস? অনেকে চায় না আমরা এখানে থাকি, হয়তো কোনো কারণে তাদের অসুবিধা হচ্ছে। চল মা, আমরা এখান থেকে চলে যাই। মা, এই কথাটা তো আমারও মনে হয়েছিল, এমনকি বাবুজিকে আমি এই কথাটাও বলেছিলাম, কিন্তু উনি বললেন থাকতে। মা, বাবুজি বাড়ির সবাইকে বুঝিয়েছে, মা আর কারোর জন্য নয়, বাবুজির সম্মানের জন্য আমরা এখানে থেকে যাই না মা। তাহলে যে তোর বাবুজির কাছে আমাদের অনেকটা ঋণ বেড়ে যাবে। শোন না মা, তুই এখান থেকে চল, দেখবি আমাদের ঠিক একটা ব্যবস্থা হয়ে যাবে, আমরা ঠিক করে নিতে পারব। তোকে তো এটা বুঝতে হবে, কেউ না চাইলে সেখানে থাকতে নেই, কাউকে বিরক্ত করতে নেই মা। আমি জানি মা, আমরা তো যাবই, আস্তে আস্তে এই জায়গাটা একটু বুঝে নি, অডিশনটা মিটে যাক। আর মা, তুমি তো জানো বাবুজি ভালোবেসে আমাদের এই বাড়িতে থাকতে দিয়েছেন, উনি না করা সত্ত্বেও
हटात कर ना बोले चले जावा भलो है बोलो मा उना तो खराब लागे किन्तु ऋण जे मा भी जानी आम्रा बाबूजीर का सारा जीवन ऋणी हुए थाकबो किन्तु मा तुम देखो आमी सुजोग पेले बाबूजी सब ऋण शोध करे देवार चेष्टा करबो।